রুবেল এক্সপ্রেস, পেসার রুবেল হোসেনের বাইকের শোরুমের নাম। সেই শোরুম উদ্বোধনের জন্য ব্যস্ত দিনেও হাজির সাকিব আল হাসান। সকালে মাদারীপুরে আরেকটি শোরুম উদ্বোধন করেছেন, এরপর মাগুরা গেছেন, সেখান থেকে ঢাকার ভাটারা এসেছেন রুবেলের বাইকের শোরুম উদ্বোধনে। উদ্বোধনের আগে ঘুরে দেখেছেন পুরো শোরুমটা, দেখেছেন বাইকগুলো। শোরুমের একদম মাঝ বরাবর সাজানো একটি হায়ার সিসির মোটরসাইকেল, যেটি কিনা 1000 সিসির, ইয়ামাহা R1M। আর সেটা দেখে সাকিবের অবাক করার মতো অভিব্যক্তি। পাশে থাকা একজনকে আঙুল দেখিয়ে জানতে চাইলেন এটাই সেই 1000 সিসির মোটরসাইকেল কিনা। পাশের জন নিশ্চিত করায় তাকিয়েও থাকলেন বেশ দীর্ঘ সময় ধরে, এরপর চলে যান ফিতা কাটতে। ইয়ামাহা কোম্পানির এই মোটরসাইকেলটি 1000 সিসির হয়, বাংলাদেশে চালানোর অনুমতি নেই, কেননা বাংলাদেশে 350 সিসি পর্যন্ত বাইক চলার অনুমতি রয়েছে। সেই হিসেবে এই বাইকটি রুবেলের শোরুমে আনা হয়েছে বাড়তি আকর্ষণ সৃষ্টির জন্য, বিক্রির উদ্দেশ্য নয়। এই বাইকের দাম শুনলেও অবাক হবেন। গুগল বলছে বাংলাদেশে এই বাইকের বিক্রি শুরু হলে দাম হবে 23.5 লাখ টাকারও বেশি। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নি, 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। তাই তো শুধু সাকিব নয় উদ্বোধনে আসা বাকি ক্রিকেটার ও সাধারণ মানুষেরও অবাক নজর কিংবা উৎসুক চাহনি এই বাইকটিকে ঘিরেই। সাকিব উদ্বোধন শেষে জানালেন এই বাইকগুলোর প্রতি তার কতটা প্যাশন। নিজে 5টি ইয়ামাহা বাইক ব্যবহার করেন, রুবেলের এই শোরুম দেওয়ার পেছনে তার রয়েছে অনেক বড় অবদান। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা হয়তো অনেকক্ষণ কষ্ট করে বাইরে দাঁড়িয়ে ছিলেন, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। আসলে এটা সুন্দর করে আয়োজন করার জন্য এটা হয়েছে, সো আশা করি আপনারা এটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ জানাই সুব্রত দাদাকে, যে আসলে রুবেলের উপরে ভরসা করেছে। কারণ এটা যদি রুবেলের উপরে দাদা ভরসা না করতো, আমার মনে হয় না যে এই সাকসেস স্টোরিটা আপনারা দেখতে পারতেন। আর আশা করবো যেন রুবেল সেটির প্রতিদান দিতে পারে। অসম্ভব মানের পরিশ্রম করেছে, আমার ধারণা আমি ছাড়া খুব বেশি মানুষ জানে না যে ও এটার পেছনে কতটা সময় দিয়েছে, কতটা পরিশ্রম করেছে। ওর ফুল ডেডিকেশন এখানে, সো আশা করবো এর প্রতিফলন ও দেখতে পাবে অদূর ভবিষ্যতে। আপনারা সবাই ওকে সাপোর্ট করবেন। ইয়ামার সাথে ও হয়তো এর আগে থেকে অত বেশি দিন হয়নি ওর সম্পর্ক হয়েছে, বাট যখন থেকেই হয়েছে আমার মনে হয় শুরুটা আমার মাধ্যমে, প্রথম যোগাযোগ আমার মাধ্যমে, সো আমি একটু ক্রেডিট নিতেই পারি এই 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 যাত্রার। আশা করি ওর যাত্রা সফল হবে, সাথে সাথে ইয়ামাহা যেভাবে বাংলাদেশে আসলে সার্ভিস দিয়ে যাচ্ছে, সার্ভিস এই কারণে বলছি যে যেভাবে বাংলাদেশের মানুষের স্পেশালি ঢাকা শহরে যে জ্যাম, এই জায়গাটাতে যেভাবে ইয়ামাহা সাপোর্ট দিয়ে যাচ্ছে, আমার মনে হয় শুধু বাইকের দিক থেকেই না, সেফটি, মানুষের সচেতনতা, অন্যান্য আরও যত দিক আছে, যেভাবে ইয়ামাহা কাজ করে যাচ্ছে আসলে এটা অসাধারণ। আমি ইয়ামাহার সাথে বোধহয় 4 বছর হয়ে গেল আছি, আশা করি আমাদের সামনে আরও যাত্রা শুভকর হবে, সাথে সাথে ইয়ামাহা এগিয়ে যাবে, বাংলাদেশ এগিয়ে যাবে, রুবেলের এই শোরুম হয়তো আরও কয়েকটা শোরুমে পরিণত হবে, এই কামনা করে শেষ করছি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। তাসফিক পলক, ক্রিক ফ্রেন্জি।